ম্যাডলি বাঙালির আরেকটি নতুন ব্লগে সবাইকে নমস্কার, সবাইকে ওয়েলকাম। আজ রবিবার সকাল এখন 8টা বাজে। এত ভালো গোয়ায় ঘুরে এসে বাড়ি ফিরে একটু মনটা খারাপ হয়ে গেল। বাড়ি এসে দেখি এক দল হনুমান এসে আমাদের ব্যালকনিটা লণ্ডভণ্ড করে দিয়ে গিয়েছে। আসুন দেখুন কি অবস্থা করেছে, সমস্ত গাছ ফেলে আমার সাদের অডেনিয়ামটাকে ভেঙে দুটুকরো করে দিয়েছে। আরেকটা বনসাই ছিল আমার কাছে বহু বছর ধরে, সেটা তো একেবারে উপরে নিয়ে চলে গেছে। এত মন খারাপ হয়ে যাচ্ছে এই ব্যালকনিটার অবস্থা দেখে। আমার বন্ধু শালিনী বলল বনসাইটা নাকি নিচে বাগানে পড়ে আছে, ওর সঙ্গেই ছুটে গিয়ে তুলে আনলাম। দেখুন কি অবস্থা করেছে, জানি না বাঁচাতে পারবো কি না, তবু একবার চেষ্টা করব। কোথাও থেকে ঘুরে আসলে এত কাজ জমে যায় যে বাড়ি ফিরে কোনটা আগে করব আর কোনটা পরে ঠিক করতে পারি না। প্রথমে লাগেজগুলো খালি করে একবার ওয়াশিং মেশিনটা চালিয়ে দিয়েছি, লাগেজগুলো উপরে তুলে রাখি, নইলে এরপরে মমতা এসে ঘর মুছতে পারবে না। ওইদিকে রান্নাগুলোও বসিয়ে দিয়েছি, কারণ পটুম্যানের তো আবার তাড়াতাড়ি খিদে পেয়ে যায়। আর যতটুকু ডাস্টিং আজকে না করলে নয়, যেমন খাবার টেবিলটা, বসার ঘরটা, ওইগুলো একটু করে নেব। আজ এই গরমে খুব বেশি কিছু আর রান্না করছি না, একটু হালকা পাতলাই রান্না করার চেষ্টা করেছি। কাঁচা মুগের ডাল করে নিয়েছি ধনে পাতা দিয়ে, গরমকালে এটা খেতে বেশ ভালো লাগে না? আর এর সঙ্গে আজকে ঢ্যাঁড়সের একটা প্রিপারেশন করেছি, খুবই সহজ আর ভীষণ ফাঁকিবাজি রান্না। এটা মারাঠিরা করে, ওরা অনেক বেশি মশলা ইউজ করে, আমি শুধু বেসন, হলুদ গুঁড়ো আর নুন দিয়ে ছাঁকা তেলে ভেজে নিয়েছি। এটাকে বলে কুরকুরে ঢ্যাঁড়স বা কুরকুরে ভেন্ডি। আর করেছি পাবদা মাছের পাতলা ঝোল আলু বেগুন বড়ি দিয়ে। পটুর খিদে পেয়ে গেছে, ওকে আগে খাইয়ে নিই, তারপর বাকি কাজগুলো করব। পটু এখনও ওই শুকনো খাবার যা কিছু একটু নিজে হাতে খেতে পারে, কিন্তু ভাতটাও নিজের হাত দিয়ে খায় না। চামচ দিলে খায় চামচে করে, কিন্তু আমার তো তাড়াহুড়ো আছে আজকে, তাই অত ধৈর্য ধরে আর অত সময় দিয়ে ওকে খাওয়াতে পারবো না, তাই আমি নিজেই খাইয়ে দেবো আজকে ওকে। ভাবছি গরমের ছুটিতে ওকে হাত দিয়ে ভাত খাওয়াটা শেখাবো এবার। ছেলেটা কিছুতেই ডাল দিয়ে মাখা ভাত বা ঝোল দিয়ে মাখা ভাত আঙুল দিয়ে ধরতে চায় না। এটা তো সেন্সারি ইস্যু ওর, আপনারা জানেনই, এর জন্য অনেক ট্রিটমেন্ট চলেছে। আগে তো এই শুকনো খাবারগুলোও হাত দিয়ে ধরতে চাইতো না। আমাদের বাড়িতে এই গরমের মধ্যে যে একটু নিরামিষ খাবো বা জল ঢালা ভাত বা পান্তা ভাত খাবো তার কোনো জো নেই, কারণ ছন্দক আর পটু দুজনেই নন ভেজ ছাড়া খেতে পারে না। তাই চেষ্টা করলাম আজকে পাবদা মাছটা একটু হালকা পাতলা ঝোল করতে। এই গরমে বেশি মশলা তেল ভালো লাগে না বলুন খেতে। রবিবারের দুপুরে একটা সুন্দর ভাত ঘুম দিয়ে উঠে পটু একটা কলা খেয়ে ব্যালকনিতে বসে বসে গাড়ি দেখছে। একটু পরে ওকে নিয়ে একটু ঘুরে আসব। দাঁড়ান আপনাদের একটা জিনিস দেখাই, আমার অপরাজিতা গাছ ছিল, কিন্তু অনেকদিন আগে গাছটা মারা গেছে। তারই কয়েকটা বীজ রেখে দিয়েছিলাম, সেই বীজগুলো মাটিতে ফেলে দিয়ে গিয়েছিলাম। দেখুন কি সুন্দর চারাটা বেরিয়েছে, মনটা খুব ভালো লাগছে এটা দেখে। আর আমার আরেকটা স্বভাব আছে, রাস্তাঘাটে গাছ দেখলে তুলে আনি। এই গাছগুলো গোয়া থেকে ফেরার পথে রাস্তা থেকে তুলে এনেছিলাম, জলে ডুবিয়ে রেখেছিলাম, বেশ সতেজ ছিল। আজকেই মাটিতে বসালাম, একটু নেতিয়ে গেছে, জানি না বাঁচবে কিনা। এই বড় বড় গাছগুলো দেখা যায় না আমাদের ব্যালকনির থেকে, এইগুলো জানেন ইউক্যালিপটাস গাছ। আমি আগে জানতাম না যে ইউক্যালিপটাস গাছ প্রকৃতির থেকে অনেক বেশি জল শোষণ করে নেয়, মাটির তলার জলস্তর কমিয়ে দেয়। অথচ দেখি ব্যাঙ্গালোরে প্রচুর জায়গায় ইউক্যালিপটাস গাছ। এমনিতেই শুনেছি ব্যাঙ্গালোরে মাটির তলায় জল খুব কম আছে, কেন যে এত ইউক্যালিপটাস গাছেরা লাগিয়েছে ভগবান জানে।
আমরা যখন 2 বছর আগে এই বাড়িটা কিনেছিলাম, সামনের এই জমিটা একটা ছোটোখাটো জঙ্গল ছিল রীতিমতো। তারপর আস্তে আস্তে সমস্ত গাছ কেটে এই বাড়িগুলো তৈরি হতে শুরু করলো। এখন তো দুদিকে যেদিকেই তাকাচ্ছি শুধু কনস্ট্রাকশন চলছে। আর এই সমস্যা তো শুধু আমাদের ব্যাঙ্গালোরের নয়, কলকাতাতেও একই সমস্যা, সমস্ত শহরেই এক সমস্যা। দিনে দিনে তাপমাত্রা বাড়ছে আর বৃষ্টি কমছে, কি জানি কোথায় গিয়ে দাঁড়াবো আমরা শেষে। এবছর আমাদের পশ্চিমবঙ্গে কি প্রচণ্ড গরমটা পড়েছে বলুন, জীবনে কোনোদিনও শুনিনি কলকাতায় 45 ডিগ্রি টেম্পারেচার উঠছে। ব্যাঙ্গালোরেও তো অনেক বাড়িতে শুনেছি আগে ফ্যান পর্যন্ত লাগতো না, আর এখন প্রত্যেকটা বাড়িতে এসি লাগাতে হচ্ছে। কি জানি কবে বৃষ্টি হবে আর ব্যাঙ্গালোরের সেই আগের ওয়েদার ফিরে পাবো আমরা। চলুন, রেডি হয়নি, পটুকে নিয়ে একটু মল থেকে ঘুরে আসি। ছেলেটা আমার মলে যেতে বড্ড ভালোবাসে, কিচ্ছু কেনে না, কিচ্ছু চায় না, কোনো বায়না নেই, কিন্তু কেন জানি না ও মলে যেতে খুব ভালোবাসে। রবিবার বিকেলে মোটামুটি সব মলগুলোতেই প্রচুর ভিড় থাকে, তাও আমাদের বাড়ির কাছের এই শান্তিনিকেতন মলটায় এলাম। একটু ভিড় ছিল, তবে পার্কিং পেয়ে গেলাম। কয়েকটা জিনিসও কেনার ছিল টুকটাক, তাই ছন্দক বলল চলো তাহলে মল থেকেই ঘুরে আসি, ছেলেটাও একটু খুশি হবে। আর এই গরমের মধ্যে বাইরে কোথায় বা ঘুরবো, মলে তাও এসিটা আছে, খানিকক্ষণের একটু স্বস্তি পাওয়া যায়। এক তো এই শান্তিনিকেতন মলটা আমাদের বাড়ির বড্ড কাছে, আর সেকেন্ড হচ্ছে আমাদের যতটুকু যা কেনাকাটা করার থাকে সেই সমস্ত দোকান মোটামুটি এই মলে আছে। তাই বড় বড় মল, মানে ওই ফিনিক্সের মতো বড় মল আর কি, ওগুলোতে আমাদের আর না গেলেও চলে যায়। সব ফ্লোরগুলো একটু ঘুরে নিলাম, আর এদিক ওদিক তাকিয়ে তাকিয়ে একটু উইন্ডো শপিং করে নিলাম, ব্যাস হয়ে গেল। আর কিছু কেনার ছিল না আজকে আমাদের। মিনিসো বলে যে জাপানিজ দোকানটা আছে, ওর জিনিসগুলো বড্ড কিউট, একবার ঢু মেরে এলাম। বেরোনোর পথে দেখি অনেকগুলো স্টল বসেছে, জানেন কি সুন্দর, মনে হচ্ছে যেন কলকাতার মেলায় গেছি। এই রিসলেটগুলো গোয়ায় দেখছিলাম না, এক একটা 200 টাকা করে বলছিল, এখানে 50 টাকা করে। আর বাকি সব ওই একই, কানের দুল, হার, জুতো, নানা রকমের শাড়ি, সালোয়ারের পিস। আমার কিছু কেনার ছিল না, চলুন বেরিয়ে পড়ি, অনেকটা রাত হয়ে গেছে, বাড়ি গিয়ে আবার ছেলেটাকে খাইয়ে ঘুম পাড়াতে হবে। বাড়ি এসে আগে তিনজনে খাওয়া দাওয়াটা মিটিয়ে নিলাম। জামা কাপড় প্রচুর পরে রয়েছে, এগুলো এবার ভাঁজ করে ঠিকঠাক জায়গা মতো ঢুকিয়ে রাখাটাই হচ্ছে বড় কাজ। মা তো না হয় কাজ করছে, পটুম্যান কি করছে দেখেছেন? এই পুতুলটা আজকে বাগিয়ে এনেছে মিনিসো থেকে। ওই যে সফটওয়্যারের প্রতি অদ্ভুত একটা ভালোবাসা রয়েছে না, নরম পুতুলগুলো দেখলেই আর ছেড়ে আসে না। আজকেই এটাকে পিটিয়ে পিটিয়ে শেষ করে দেবে মনে হচ্ছে, কি কিউট দেখতে না? এই পুতুলটা প্রথম কয়েকদিন নতুন নতুন থাকবে, যতদিন একেবারে কাজ ছাড়া করবে না, এটার সঙ্গেই সব সময় খেলবে, আর তারপরে কিছুদিন পর এটার দিকে আর ফিরেও তাকাবে না। প্রতিবার গোয়ার থেকে আমরা এই জিনিসটা নিয়ে আসি, এটার নাম বেবিনকা। এটা একটা গোয়ানিস ডেজার্ট, ওই বলতে পারেন খানিকটা কেকের মতো খেতে। তো এবছর গোয়ার থেকে কোনো কেনাকাটা না করলেও শেষ দিন এই বেবিনকাটা কিনেছিলাম। অয়নরাও নিয়ে গেছে এক প্যাকেট, আমার মুখে শুনে জানি না ওদের কেমন লেগেছে, জিজ্ঞাসা করতে হবে। এই জিনিসটা কি বলুন তো, একটা আমসত্ত্বর মতো লেয়ার লেয়ার থাকে, আর খেতে অনেকটা কেকের মতো হয়, একটু মিষ্টি আবার একটু নোনতা স্বাদও থাকে। এটা ডিম, তারপরে নারকেল, বাটার, সল্ট এই সব দিয়ে তৈরি করা হয়। দেখুন এই রকম লেয়ার লেয়ার থাকে, সাধারণত 7 থেকে 15টা অবধি লেয়ার হয়, এটা যেটা আমরা কিনে এনেছি এটায় 10টা লেয়ার আছে। এটা পিস পিস করে কেটে ফ্রিজে রেখে দিলে 1 থেকে 1.5 মাস খুব ভালো থাকে। আমাদের খুব পছন্দের খাবার এটা, প্রত্যেকবার গোয়ার থেকে এক প্যাকেট নিয়ে আসি,
পটু খায় না অবশ্য, কিন্তু আমি আর ছন্দ খুব ভালোবাসি এটা খেতে। এইভাবে পিস করে একটা এয়ারটাইট বক্সে ফ্রিজে রেখে দিলেই থেকে যাবে বহুদিন। আজকের দিনটা শেষ হলো আর ব্লগটাও এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি ফিরে আসব আরেকটা নতুন দিনের গল্প নিয়ে। ততদিন সবাই খুব ভালো থাকবেন, এই গরমে সাবধানে থাকবেন, আর আমাদের পাশে থাকবেন বরাবরের মতো।